আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাসা থেকে বের হয়ে গেলাম ক্লিনিকের উদ্দেশ্যে, নাশওয়ার ক্লিনিকের উদ্দেশ্যে আর কি। আর হচ্ছে বাসার জন্য কিছু বাজার করে নিয়ে আসব। তো বাসা থেকে বের হয়ে দেখি কি আকাশটা বেশ মেঘলা, ঘন মেঘে আচ্ছন্ন হয়ে আছে, দেখতেই পাচ্ছেন হয়তোবা। আর হালকা তুষারের বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে তো শিলাবৃষ্টি হয়েছিল, আজকে হচ্ছে তুষারের বৃষ্টি হচ্ছে। কি আর বলবো, মানে এখন এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে, বাট ঠান্ডা কোনোভাবেই কমছে না, -1, -2, 0 এরকমভাবে চলছে। হোপফুলি নেক্সট উইক থেকে একটু গরমের আভাস পাওয়া যাবে। আমি একটু সার্চ করে দেখেছিলাম গুগলে যে আসলে গরম কবে পড়বে, বাট এক দুই দিন গরম পরে আবার সেই ঠান্ডা চলে আসে এরকম। এখন কিন্তু এপ্রিল মাস, দেশে তো জানি, মানে দেশে আমিও শুনছি বা আপনারাও হয়তো বা দেখছেন যে প্রচুর পরিমাণে নাকি গরম পড়ছে, 40 ডিগ্রি, 39 ডিগ্রি এরকম। বাট এখানে 0 ডিগ্রি, বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা এখানে। তো যাই হোক, বাজার টাজার করে বাসায় চলে যাচ্ছি। আমি হচ্ছে মাঝখানে অনেক ভিডিওই করিনি, এনার্জিও ছিল না। যাই হোক, আমি যে বাজারগুলো নিয়ে এসেছি ফার্স্টে হচ্ছে দেখাই। নাশওয়ার জন্য হচ্ছে 2টা মিলোপা নিয়ে এসেছি আর কি, দুধ। বেশ অনেকদিন ধরেই মিষ্টি খেতে ইচ্ছে করছিল, যেহেতু বাঙালি বাজারে গিয়েছি তাই মিষ্টি নিয়ে আসলাম। এখানে কালো জামটা সচরাচর পাওয়া যায় না, বাট আমার কালো জামটাই বেশ মজা লাগে, মানে ভালো লাগে আর কি, যেটা পক্ষে বলে। কোকা কোলা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে ফালুদা মিক্স। ভাবলাম যে বেশ অনেকদিন ধরেই ফালুদা খাওয়া হচ্ছে না, তাই ফালুদা মিক্সটা নিয়ে আসলাম। রোস্ট মশলা নিয়ে আসলাম, কারণ রোস্ট রান্না করব। নিয়ে আসলাম হচ্ছে পোলাওয়ের চাল, চাষিটা পাইনি তাই বনফুলটা নিয়ে আসলাম। পোলাওয়ের চাল এখানে 1 কেজি ছিল। আর নিয়ে আসলাম হচ্ছে সাগু দিয়ে হচ্ছে ওই যে ফালুদা তৈরি করব, তাই সাগুটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে লেবু। নাজমিন হচ্ছে আমাকে নাকি বলেছিল যে লেবুটা দেখে নিয়ে আসতে, বাট আমি হচ্ছে জানি না, তাড়াহুড়া করতে গিয়ে হয়তো বা খেয়াল করিনি, হালকা একটু কেমন টাইপের যেন নাকি ওই দেখেনি, বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপরে অনেক কিছু কিনেছি হচ্ছে আজকে মুরগির কলিজা, মুরগির গিলা, এগুলা দিয়ে কি করব সেটা আপনারা দেখতেই পাবেন একটু পরে। আর নিয়ে এসেছি হচ্ছে ডাউল, ডাউলটা লাগে, ডাউল আমার বেশ পছন্দ। আর নাজমুলের হাতের ডাল মানে রান্নাটা, ওর ডাল রান্নাটা এক কথায় যেটা অসাধারণ হয়, অনেক মজা হয়ে থাকে, সে কারণে ম্যাক্সিমাম টাইম ওকেই আমি বলি যে তুমি ডাল রান্না করো। তারপর নিয়ে এসেছি ধনিয়া পাতা, তরি তরকারি রান্না করলে আমার ধনিয়া পাতা না হলে হয় না, ধনিয়া পাতা দিলে মনে হয় যে তরকারির স্বাদটাই আরেকটু বেশি বেড়ে যায় আর কি। তারপরে রোস্ট রান্না করার জন্য লেগ পিস নিয়ে এসেছিলাম মুরগির, আর হচ্ছে 1টা মুরগি নিয়ে এসেছিলাম। নিয়ে এসেছিলাম হচ্ছে 2 কিলোর মতো গরু মাংস। যাই হোক, এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব, এখন আর নাই দেখাই আপনাদেরকে খুলে খুলে। ও, আরও কিছু হালকা পাতলা বাজার রয়েছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম 2টা দুধেরই নিয়ে এসেছি। এই যে এখানে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে জার্মানি কোম্পানিরই মিলোপাটা। আমি মাঝে মাঝে 1টা মিলো খাওয়াই, আর আগে ও যখন 1 থেকে 6 মান্থ পর্যন্ত আমি ওকে হচ্ছে গিয়ে খাওয়িয়েছিলাম নান 1, তারপরে 1টা মিল আর মিলোপা 2টা মিক্স করেই হচ্ছে আমি খাওয়ানো ট্রাই করি। আর নিয়ে এসেছি হচ্ছে রুই মাছ, বাসায় যেহেতু ইলিশ মাছ আছে তাই আমি আর ইলিশ মাছ কিনে নিয়ে আসি নেই, এনেছি রুই মাছ। রুই মাছটা আমি সচরাচর সবসময়ই খেয়ে থাকি ইউরোপে আসার পর থেকে, কারণ অন্য সব হচ্ছে মাছগুলা বেশি ফ্রোজেন থাকে, ইভেন এত বেশি টেস্টও লাগে না, সে কারণে আমি হচ্ছে রুই মাছটাকেই সুন্দর মতো রান্না করার ট্রাই করি যাতে ভালো লাগে আর কি। যাই হোক, এই যে আমি বলেছিলাম যে গিলা নিয়ে এসেছি মুরগির, দেখতেই পাচ্ছেন, আর এটাকে কী বলে, হার্ট এরকম টাইপের কিছু একটা আমার মনে আসতেছে না। যাই হোক, আজকে ভাবলাম যে হুটহাট করে যেহেতু বাইরে তুষার বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মেঘলা আকাশ, আর নাজমুল যেহেতু আজকে বাসায়, তার হচ্ছে আজকে অফ ডে, কেননা আজকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করে ফেলি। বেশ অনেকদিন ধরে হচ্ছে খিচুড়ি খাই না, অনেকদিন বললে ভুল হবে,
গত উইকে মেবি একবার খিচুড়ি খেয়েছিলাম, এই উইকে এখন অবধি খিচুড়ি খাওয়া হয়নি। সেই কারণে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ফেলি, সবজি খিচুড়ি আর সাথে হচ্ছে এই গিলা টিলা এগুলা রান্না করি মুরগির। রান্না করতে করতে আমি নাজমুলকে বলতেছিলাম বিয়ে বাড়ির সময় মানে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে বিয়ের দিন সকালে যে লেটকা খিচুড়ি যেটাকে বলা হয়, যে মুরগির গিলা তারপরে হচ্ছে কলিজা দিয়ে আর কি যে খিচুড়িটা রান্না করা হয়, ওইটা বেশ মিস করতেছি। কারণ আমরা তো যারা আসলে দেশের বাইরে থাকি তারা ম্যাক্সিমাম টাইম দেখা যায় বিয়ে এসবের রান্নাগুলা দেশের বাইরে যারা থাকি তারা মিসই করি, কারণ দেশের বিয়ে বাড়ির খাবারগুলো বেশ মজা হয় বাইরে। কিন্তু এখন অবধিও বেশ বৃষ্টি পড়ছে, আপনারা হোপফুলি দেখেছেন। তো আমি এখানে পেঁয়াজ তারপর হচ্ছে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে সব কিছু দিয়ে পেঁয়াজটাকে একটু করে নিয়েছি ব্রাউন কালার, মানে একটু ভেজে নিয়েছি আর কি, যেটা বলা হয় বেরেস্তা টাইপের। তখন হচ্ছে আমি হচ্ছে এখানে গিলা এগুলা দিয়ে দিচ্ছি সুন্দর মতো। আর বিদেশের যে পেঁয়াজগুলো না, মানে জার্মানিতে যে পেঁয়াজগুলা, এগুলো হচ্ছে দেশি পেঁয়াজের মতো না, এত একদম ব্রাউন কালার করতে গেলে পুড়ে যায়, আবার হচ্ছে একদম ব্রাউন কালার করাও যায় না, কেমন টাইপের যেন এখানকার পেঁয়াজগুলো। দেশি পেঁয়াজের যে একটা টেস্ট, ওই টেস্ট মানে টেস্টটা এখানে নাই। এখন হচ্ছে মাঝখান দিয়ে একটু দেখায় নেই যে মিষ্টি কতটা সফট আর কতটা ইয়াম্মি, আমি তো দেখে নিজের লুপ সামলাতে পাচ্ছি না। বেশ অনেকদিন ধরেই মিষ্টি খাওয়া হচ্ছিলো না, যেহেতু দোকানে দেখেছি যে মিষ্টি আনা হয়েছে, তাই আর দেরি না করে ঝটপট কিনে ফেলেছি। আর আমরা বাঙালি দোকানে গেলে আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশে চিপস খাই, যেমন হচ্ছে মিস্টার টুইস পটেটো, এগুলো হচ্ছে সচরাচর কিনে থাকি। আমি আর ওগুলা মানে বাসায় নিয়ে এসে নেই, রাস্তাতেই শেষ হয়ে গেছে, মানে খেয়ে ফেলেছি আমি আর নাজমুল, মানে নিজেদের আর হচ্ছে কন্ট্রোল করতে পারিনি যে মিস্টার টুইস হচ্ছে নিয়ে খেয়ে ফেলেছি। এখানে বাংলাদেশে 10 টাকা করে 15 টাকা করে কিনতাম মনে হয়, এখন একটু দাম বাড়িয়েছে কি না আমি জানি না, বাট এখানে একটা হচ্ছে মিস্টার টুইস 120 এরকম, পটেটো হচ্ছে গিয়ে 100 টাকা এরকম আর কি। যাই হোক এগুলা নাই বলি, তা আমি হচ্ছে এখানে গিলা কলিজার মধ্যে মানে কলিজা বা হার্ড যেটাই বলেন এইগুলার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে লবণ, কাঁচামরিচ তো দিয়েই দিব, আদা রসুনও দিয়ে দিব। আমি একটু এটাকে ঝাল ঝাল করে রান্না করব, কেন জানি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছে। আর কি বলবো, এগুলো কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়, আমরা যে মুরগি কিনি মুরগির মধ্যে কখনোই হচ্ছে গিয়ে মুরগির লেগ পাওয়া যায় না, ইভেন এই গিলা কলিজা এগুলো পাওয়া যায় না, সচরাচর দেখা যায় যে এগুলো আমাদের আলাদা কিনতে হয়। বাট আমি এখনও অবধি মানে মুরগির লেগ কোথাও খুঁজে পাইনি, কারণ আমার মুরগির পা খেতে বেশ ভালো লাগে আর মানে অসাধারণ, সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি অনেক টাইম নাজমুলকে বলতাম যে তুমি খুঁজে দেখো তো পাও কিনা, বাট সেও পায়নি, ইভেন আমিও পাইনি। যাই হোক এখানে আমি এই যে বললাম যে কাঁচামরিচ দিয়ে দিব, আর আস্তে আস্তে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে আদা কুচি দিয়ে দিয়েছি আস্তে আস্তে, আমি এগুলার ব্লেন্ড করিনি, কারণ বাজার করে এসে নাজমুল দুজনের নামই কিন্তু একরকম, আর আমার মেয়ের নামটা রাখা হয়েছিল নাজমুলের নাম অনুসারে, যেহেতু নাজমুলের নামও এন, ইভেন আমার আমুর নামেও ফার্স্টের অক্ষর এন, ইভেন আমার ভাই ছোটো ভাইয়ের নামেও ফার্স্টের অক্ষর এন, তো সেই হিসাবে আমি নাশুয়ারই রেখেছি, মানে মিল পাওয়া যায় নামের। যেমন আমার বাবার নাম এবং আমার নামে মিল আছে, আমার মার নাম এবং ভাইয়ের নামে মিল আছে, সেক্ষেত্রে আমি নাজমুলের নাম আর নাশুয়ার নামটা হচ্ছে মিল করেই রেখেছি নাজমুলের নামের সাথে। তো সেটার মধ্যে আমি হচ্ছে ওই গিলা কলিজা মোটামুটি আমি হচ্ছে বসিয়ে মানে সব কিছু মোটামুটি প্রপারভাবে দিয়ে দিয়েছি। অন্য জায়গায় হচ্ছে আমি খিচুড়ি রান্না করব, তো খিচুড়ি রান্না করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু ভুনা ভুনা খিচুড়ি রান্না করব, সে কারণে হচ্ছে আমি তেল তারপরে হচ্ছে দারুচিনি এলাচ আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানকার পেঁয়াজগুলো দেখুন একদম সাদা সাদা হয়ে থাকে, তবে লাল কালারও পেঁয়াজ পাওয়া যায়, এখানে অনেক রকমের পেঁয়াজ পাওয়া যায়, কিন্তু দেশি পেঁয়াজটাই হচ্ছে আমি কোথাও খুঁজে পাই না,
কোথাও খুঁজে পাই না। আর যাই হোক, আমি হচ্ছে গিয়ে মুগ ডাল হচ্ছে একটু ভেজে নিয়েছি খিচুড়ির জন্য, এই যে মুগ ডালটা ভেজে নিয়েছি, আর মুসুরির ডাল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গিয়ে আমাদের যে বাসমতি চাল যেটা আমরা সচরাচর খেয়ে থাকি সেটাই হচ্ছে আমি দিয়েছি। এখন বাসমতি চাল খেতে খেতে বাংলাদেশের চাল আর কেন জানি খেতে পারি না। একবার নাজমুল হচ্ছে বাংলাদেশের চাউল কিনেছিল, এখানে হচ্ছে বাসমতি চালের দামটাই কম, অন্য সব চালের দাম একটু বেশি, সে কারণে আমরা বাসমতি চালটাই খেয়ে থাকি। তো একবার ও বাংলাদেশের চাউল নিয়ে এসেছিল, পরে দেখলাম কি বাসমতি খাওয়া মানে খেতে খেতে যে অভ্যাসটা হয়ে গেছে, এখন আর বাংলাদেশি চালের প্রতি মানে অতই লাগে না। আমি জানি না বাংলাদেশে গেলে কি হবে, হোপফুলি সব ঠিক হয়ে যাবে, আবার খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারবো। আমি তো দেশের সব খাবার অনেক মিস করি, বিশেষ করে ভাবি যে কখন আমি আমার আম্মুর হাতের রান্না খাবো, রোস্ট দেশি মুরগি। দেশি মুরগিটা যে আমি কি পরিমাণ মিস করি আনবিলিভেবল, কারণ এখানে দেশি মুরগি পাওয়াই যায় না, সব সময় ফার্মের মুরগি আমার একটুও পছন্দ না, একটুও পছন্দ না। তো ওই যে গিলা তারপরে হার্ড ওগুলার মধ্যে হচ্ছে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, দুইটার মতো টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি তেলের উপরে আমি ধুয়ে রাখা যে চাউল ডাল এগুলো একটু ভেজে নিয়েছি, 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আমি সবজি দিয়ে দিয়েছি, এখানে আমি সবজি দিয়েছি হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে বিদেশি সিম, এটা কিন্তু দেশি সিম না, বিদেশি সিম, তারপরে গাজর, আপনারা চাইলে ধনিয়া কি বলে ওইটাকে বাঁধাকপি দিয়ে দিতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিতে পারেন। বাসায় যেহেতু এ কয়টা সবজি ছিল আর আমি তাই আর অন্য কোনো সবজি ইউজ করি নাই, চাইলে আলুও দিয়ে দিতে পারেন। তারপরে আমি সব ধরনের মশলা টশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম বসিয়ে দিয়েছি, হতে থাকবে আর কি। এদিকে মোটামুটি আমার গিলা কলচাটাও হয়ে যাচ্ছে আর কি, দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে যখন কিনা আমার খিচুড়িটা হয়ে হয়ে আসছিল, তখন হচ্ছে নাজমুল হচ্ছে বাগার দিয়ে দিচ্ছে। তো বাগারের জন্য এখানে হচ্ছে ও নিয়ে নিয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর শুকনা মরিচ। এখানকার শুকনা মরিচ অত বেশি মানে ভালো লাগে না, আমি দেশে থেকে একবার আনিয়েছিলাম বাট শেষ হয়ে গেছে, এখন এখানকার শুকনা মরিচটাই ইউজ করব, কিছু করার নেই। আর দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা, জিরা দিলে একটু অন্যরকম টেস্ট হয়। আমি কিন্তু খিচুড়িতে জিরা ফাঁকি দিয়েছি বাট আস্ত জিরা দেইনি, সেই কারণে এই যে বাগারের সময় হচ্ছে নাজমুল আস্ত জিরাটা সুন্দর মতো দিয়ে দিচ্ছে খিচুড়িতে, দেখতেই পাচ্ছেন। আর ও হচ্ছে বাগার দেওয়ার জন্য একদম রেডি থাকে যে কখন হচ্ছে খিচুড়ি হবে, আর সে হচ্ছে বাগার দিবে। সবসময় ওই খিচুড়ি বাগার দেয়, আমি দেই না। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে খিচুড়িকে আবার কেউ বাগার দেয় কি না, আসলে এটা আমাদের কাছে ভালো লাগে তাই আমরা দিয়ে থাকি বাগার। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল একটা বিষয়, এটা না দিলেও চলবে দিলেও চলবে এই আর কি। তারপরে হচ্ছে বাগার দেওয়ার পর সে হচ্ছে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে হচ্ছে ফ্লেভারটা হচ্ছে একদম পুরো যে শুকনো মরিচটা যে দিয়েছে এটার ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তার মধ্যে এখন হচ্ছে যেহেতু আমাদের খিচুড়িটা হয়ে গেছে, তাই সে কুচি কুচি করে কেটে নিচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা তো মাস্ট বি দিতেই হবে, কারণ ধনিয়া পাতা আমার বেশ পছন্দ আর ভালো লাগার একটা জিনিস, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। পারি না, আমি মুরগির মাংসতেও ইউজ করি, গরু মাংসতেও ইউজ করি, মানে আমার এত পরিমাণে ভালো লাগে কিছু বলার নেই আর। নাশুয়া দেখো বাইরে কিন্তু অনেক ঠান্ডা আর অনেক মেঘ জমে আছে। নাশু আম্মু, নাশুয়া তুমি বাহিরে দেখো। নাশুয়া হচ্ছে জানলা খুললে অলওয়েজ এই বাহিরটা দেখে, এত সুন্দর একটা পরিবেশ আমার বাসার সামনে। নাশুয়া এই যে মামাম মামাম এই তো আমার খিচুড়ি, দুইটা লেবু আর হচ্ছে খিচুড়ি। ঠান্ডা ওয়েদারে খিচুড়ি কান্না ভালো লাগে।
তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা আর বাড়াবো না, আর তরকারিটা দেখতে এমন হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।